আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা অদ্ভুত একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই অদ্ভুত রেসিপিটা কিন্তু টেস্টি, খারাপ না, ভালো লাগে। তো আমি যখন কাটতেছি, আব্বা সামনে ছিল, আমার আব্বা বলে কি আল্লাহর সান্নিধ্যে আর কি দেখো, আব্বা বলতেছিল আর কি। তো যাই হোক, অবাক কাণ্ড, অবাক খাবার, মানে জিন্দিগি তো আমরা ফ্যামিলির কেউ জানেও না এটা খাওয়া যায়, ইভেন তো আমার জন্য এটা ফার্স্ট টাইম। তো কাঁঠালের ঘটনাটা কি, কাঁঠালটা দেখতে কাঁচা কিন্তু যে যেটা আমরা খাই আর কি, কাঁঠালের কাঁঠালটা এত মিষ্টি ছিল যেটা বলার বাইরে, মানে খাওয়াই যাচ্ছিলো না। তো এটা মুখের সাইডটা, মানে কাঁঠালের মুখের সাইডটা, কিন্তু ওই যে এটা হচ্ছে মানে আগার গোড়াটা একটু কম মিষ্টি আছে। মানে আমার কাছে মনে হয় যে ওরা চিনি ঢুকাই দিচ্ছে যে কোনোভাবে, প্রিজারভেটিভ কিছু না কিছু একটা হয়েছে ঘটনা, নাহলে এত মিষ্টি কীভাবে হয়। তো যাই হোক, এই যে আমি কেটে নিচ্ছি কাঁঠালের ভুতিটা, কি বলে এটা রে, মাঝখানে যেটা আমরা ফেলে দিই, জীবনও খাই না, কেউ খাইছেন কি না আমি জানিও না। তো আমি শেয়ার করতেছি আমার চ্যানেলে, আমি দেখছিলাম একজনে রান্না করতে, তো সেই হিসাবে আমি আসলে রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে। ট্রাই করলাম যে আসলে কেমন হয়, তো আমি চিন্তা করলাম যদি মজা হয় তাহলে শেয়ার করব, আর যদি কেউ না খায় তাহলে শেয়ার করব না, এরকমটা আর কি। তো পরে আমি রান্না করে টেবিলে রাখছি, বাট বললে আবার কেউ খাবে না এরকম আর কি। তো আমার ভাই মেজোটা দেখছে আমি এটা কাটতেছি, বলে আপা কী করতেছেন, এসব কে খাবে, আমি খাবো না এসব আর কি। তো পরে রান্না টান্না করে রাখছি, সে আর জানতো না এটা কী, খেয়ে ফেলছে। তারপর আমাকে বলতেছে আপা এটা কি সেটা যেটা রান্না করছেন? তো আমি কে হ্যাঁ, তুই আর কারোর বলিস না, তাহলে সবাই খেয়ে, বললে কিন্তু আর কেউ খাবে না। এটা মানে খাওয়ার কি, মানে আর খাবে না আর কি, ইয়াক ওয়াক করবে আর কি সবাই। তো যাই হোক, আমি এই যে দেখতে পাচ্ছেন একদম ইয়ে আছে না, কচু, যে ঘাতি কচু না কি বলে না, কাঠ কচু বলি আমরা, তো ওই কচুটার মতো আর কি আসলে। তো দেখতে পাচ্ছেন এতটুকুই আমি রান্না করবো, এতটুকু তো অনেক অনেক হয়ে যাবে, পুরো একটা একটা কাঁঠালে পুরাটা নিচ্ছি না, তো যেহেতু এটা পাকা না এই জন্য আর কি, একটু শক্ত টাইপের। তো দেখতেছেন আমি এভাবে করে কেটে নিব আর কি। আর ভীষণ মিষ্টি ছিল কাঁঠালটা, অনেক মিষ্টি ছিল। তো এভাবে করে কেটে নিই, মানে পাকা কাঁঠালের দিয়েও করা যাবে, আই থিঙ্ক সো, আই থিঙ্ক মনে হয় একদিন পাকা কাঁঠালেরটা করবো আর কি, মানে ইচ্ছা আছে। তো এটা একটু, এটা কী জানি ওটার টেস্টটা কেমন হয় জানি না, বাট এটা ভালো হয়েছে। মানে কি আর করার, আন্দাজে খাবার দাবার, কী বলবো আসলে, আমার কাছে নিজের কাছে একটু অদ্ভুত লাগছে। এখন যাই হোক, এই যে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আমি, তো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেবেন আর কি। দেখতে পাচ্ছেন কাটতে খুব ভালোই লাগছে। আর সব ঘরে তো অনেক মানুষজন আছি আমরা, ভাগ্য ভালো যে আমার ভাইরার মধ্যে শুধু মেজো ভাই যেটা সেই দেখছে আর কি, আর অন্যরা ছিল না কেউ, আব্বা ছিল শুধু, এই আর কি। আব্বা ভাত খাচ্ছে, আমি কাটতেছি, সাইফান ভিডিও করতেছে। তো যাই হোক, এবার আমি হচ্ছে কি হয়েছে, এটা ভালো করে ধুয়ে এখানে হলুদ দিয়ে বসিয়ে দিলাম চুলোই। তো এখন খুব ভালো করে এটা সিদ্ধ করে নিব, মানে এখানে রান্নার মতো আর কি, একদম অনেক ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে চিংড়ি মাছটা আমি কেটে রাখছি, ধুয়ে রাখছি, এটা আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম, তার মধ্যে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচ, হলুদ, লবণ, কিছু মানে গোটা মশলা, আর এটা সিদ্ধ করে রাখছি এখানে ব্লেন্ডারে। আমি ওই যে কাঁঠালের ভুতিটা ব্লেন্ড করে নিব। এখানে সাদা আছে কিছু কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, এটাও আমি ব্লেন্ড করে নিব। এখানে সব ঘটনা হয়েছে সব ব্লেন্ড করে নিব। আমরা আড়রা বলি আর কি, একটা ইয়ে ওই যে কলা ব্লেন্ডার করে যেরকম ভাজি করি ওটা আর কি, খুব মজা লাগে ওটাও। তো ওটার নাম বলি আড়রা, আমি জানি না কে কী বলে। তো যাই হোক, এখানে মশলাটা আছে, দারচিনি, তেজপাতা, লং, এলাচ, এগুলি লাগবে। তো যে পেঁয়াজ আর কাঁচামরিচ, আদা, রসুন ব্লেন্ড করে নিব। আর এই যে কাঁঠালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার করাটা আমি ভিডিওটা করিনি, ভীষণ বড় হয়ে যাবে। চিংড়ি মাছটাও আমি একটু ব্লেন্ড করে নিলাম, একদম মিহি ব্লেন্ড না, বাট হালকা আর কি,
আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুনটাও ব্লেন্ড করে নিলাম, সব আলাদা আলাদা করে রাখছি। চলে যাব এখন রান্নায়, সব রেডি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অদ্ভুত খাবার, একটু ট্রাই করবেন আর কি, শুনতে একটা উইয়ার্ড লাগে বাট খেতে নট ব্যাড। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এখানে আমি দুই টুকরো, ছোটো ছোটো দেখতে পাচ্ছেন দুই টুকরো দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা এলাচ আর কয়েকটা লং। এবার আমি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচের সে ব্লান্ডিংটা দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব, অনেক ভালো করে কষাবো, যেহেতু আমার এখানে গ্রিন মানে কাঁচামরিচটা গ্রিন কালার, এই জন্য কেমন একটা গ্রিনিশ একটা কালার আছে। তো খুব দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিতে হবে, স্মেল গুড মানে ভালো একটা স্মেল আসা পর্যন্ত। তো এর মধ্যে আমি সব মশলাটা দিয়ে দিলাম আর কি, ওটা যখন কষানো হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিলাম। আবারও আমি ভেজে নিচ্ছি, আবারও খুব ভালো করে আমি ভেজে নিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, বাটা চিংড়ি মাছ। অ্যাকচুয়ালি এটা আমি নিজের থেকে বাটলাম আর কি, তো আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি অপশনাল, না দিলেও চলবে, এটা হচ্ছে কথা আর কি। আচ্ছা, আমার মনে হয় ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হবে, মসুর ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে। ও সজলে জিজ্ঞেস করছিলাম যে কী দিয়ে রান্না করলে ভালো হয়, বলে কি বুটের ডাল দিয়ে রান্না করেন। তো যাই হোক, আমি নেক্সট টাইম ইনশাল্লাহ বুটের ডাল দিয়ে রান্না করবো, দিস টাইম আর করিনি। তো দেখতে পাচ্ছেন খুব ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি কাঁঠালটা দিয়ে দিলাম, কাঁঠালের ভুতি বলেন বা কী বলেন, আমি তো কাঁঠালের ভুতি বলতেছি, আমাদের ফ্যামিলির কেউই জানে না নামটা কী, তো আমি ভুতি বলতেছি আর কি। যাই হোক, তো দিয়ে দিলাম ভুতিটা, কাঁঠালের ভুতি। তো যাই হোক, এবার আমি এটা হচ্ছে গিয়ে কী বলে ভাজা ভাজা, আর কোনোভাবে কোনো পানি অ্যাড করব না, এভাবে ভাজা ভাজা করে নিতে হবে, একদম পোড়া পোড়া যত ভাজা যায় আর কি ভেজে নেবেন, নো পানি, একদম কোনো পানি অ্যাড করা যাবে না। এখানে আমি কিছু শুকনো মরিচ দেখতে পাচ্ছেন, টালা শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে কিছু ধনে পাতা দিয়ে দিলাম, আবারও মিক্স করে নিব। এবার চাইলে একটু বেরেস্তা দিতে পারেন, হেভি টেস্ট হবে, বেরেস্তা আমার ছিল না বাট আমার কাছে মনে হয়েছে আর কি বেরেস্তা দিলে আরও বেশি মজা হবে। তো যাই হোক, আমার লাইটিংয়ের কারণে অনেক সময় দেখতে পাচ্ছেন কালারটা, এমনি কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে, এই যে আমার লাইটিংয়ের জন্য কারণে মানে কালারটা অনেক সময় অনেক রকম আসে। তো যাই হোক, এই যে রান্না হয়ে গেছে, তো এ পর্যন্তই। রেসিপিটা শেয়ার করবেন বেশি করে, যেহেতু একটু ভিন্ন ধর্মের রেসিপি, মানে ভিন্ন রকম রেসিপি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।